আপনার বয়ফ্রেন্ড আপনাকে আগে অনেক ভালোবাসত কিন্তু এখন সে আপনাকে আর দেখতে পারে না কিংবা আপনার গার্লফ্রেন্ড আপনাকে বিয়ে করার কথা বলে এখন আর রিলেশন রাখতে চায় না আপনার স্বামী পাশের বাসার ভাবির সাথে পরকিয়া করে কিংবা আপনার স্ত্রী তার দেবুরার সাথে পরকিয়া করে আপনার স্বামী বিদেশে অন্য মেয়ের সাথে রিলেশন করে আপনাকে দুই দেখতে পারে না খরচ দেয় না কিংবা আপনি বিদেশে থাকেন আপনার স্ত্রী দেশে বসে আপনার টাকায় অন্য ছেলেদের সাথে রিলেশন করে এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদের মাঝে নতুন একটি আমল নিয়ে হাজির হয়েছে আমাদের ভালোবাসা মানুষ যখন অন্য কারোর সাথে রিলেশন করে তখন আমরা দিশাহারা হয়ে যাই কি করবো তো এমন আছেন যারা শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছেন কিন্তু এখন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ভোগ করার পরে তাহলে এখন আপনি কি করবেন অনেকের তো আবার বান মারা থাকে কিংবা তাবিজ করা থাকে তাহলে কি কোনোভাবেই তাদেরকে বিয়ে করার কোনো উপায় নেই বা কাছে আনার উপায় নেই অবশ্যই আছে তবে যদি আপনারা শারীরিক সম্পর্ক করে থাকেন বা জাদুটনা করা থাকে তাহলে এই আমলে কোনো কাজ হবে না তাদের জন্য আমরা অল্প কিছু টাকার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দিব দূর থেকেই আপনাকে কিছু খাওয়াতেও হবে না আপনাকে কিছু করতেও হবে না কিংবা আপনাকে কোনো তাবিজও পড়তে হবে না মন্ত্রও পড়তে হবে না সাত দিনের মধ্যেই আপনার ভালোবাসার মানুষ পাগুলোর মতো খেয়ে আপনার শরীর এসে পড়বে আপনি যা বলবেন সে তাই শুনবে সে তাই করবে তবে অবশ্যই ভালো কাজের জন্যই ফোন দিবেন দেওয়া আছে কাজের জন্য ফোন দিবেন না তো যাই হোক আমলটি করার জন্য আপনাকে তিনটি শর্ত পালন করতে হবে প্রথম শর্ত আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যদি আপনি হিন্দু হন তাহলে ফোন দিয়ে কাজ করিয়ে নিতে পারেন দ্বিতীয় শর্ত আপনাকে পিতা সেবা যত্ন করতে হবে এবং শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন নিতে হবে এবং তৃতীয় শর্ত হলো মিথ্যা বলা যাবে না এই শর্তগুলো পালন করতে পারলে এবং আপনি যদি অবৈধ শারীরিক সম্পর্ক না করে থাকেন বা যাকে বশ করতে চান তার উপর জাদুটো না না করা থাকে তাহলে তিন দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে আমলটি করার জন্য এশান নামাজের পর পাক পবিত্র অবস্থায় আপনাকে জায় নামাজে বসে প্রথমে তিনবার দূর পাঠ করতে হবে যেটি আমরা নামাজে পড়ে থাকি তারপর আল্লাহ রবুল আলামের একটি গুণবাচক নাম পাঠ করতে হবে দর্শক আমল হচ্ছে আল্লাহ রবুল আলমের একটি পবিত্র গুণবাচক সিফাতে মহিমানিত নাম আপনি যদি এই নামটি সঠিক সময় এবং সঠিক নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমের অশেষ মেহরবানি অনুদয় আপনি আপনার ভালোবাসা মানুষকে কাছে পেতে পারবেন তার মন আপনার জন্য ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন সৃষ্টি করতে পারবেন দর্শক আল্লাহ রবুল আলমের সেই গুরুত্বপূর্ণ চোখ সিফাতে মহিমত নামটি হচ্ছে ইয়া মুমি তো আবার বলছে ইয়া মুমি তো দর্শক এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে একশো তো একবার পাঠ করবেন তারপর আপনার প্রিয় ব্যক্তিদের চেহারা স্মরণ করে বা তার ছবিতে সাতবার ফু দিয়ে দিবেন এভাবে নিয়মিত আমলটি করলে ইনশাআল্লাহ অতি শীঘ্রই তার ভালোবাসা অর্জন করতে পারবেন তার মনে আপনার জন্য ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন